কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিসকভার বিডি ভিডিও চ্যানেলে। এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন ধরনের মোশন সেন্সর নিয়ে আমরা কাজ করেছিলাম এবং ভিডিও দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের মোশন লাইট বা মোশন সেন্সর। আজকে আমরা দেখাবো একটি মোশন মডিউল, মোশন সেন্সর মডিউল, এবং এটি দিয়ে আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রয়োজন মতো যে কোনো কিছুকে তৈরি করে নিতে পারবেন। এটির সাহায্যে আপনারা যে কোনো অ্যালার্ম বা আউটপুটকে কন্ট্রোল করতে পারবেন একটি রিলের সাহায্যে। বিশেষ করে যারা অ্যালার্ম বা বিভিন্ন কাস্টমাইজ ডিভাইস তৈরি করতে চান তাদের জন্য এটি কাজে লাগবে। আপনারা এটি দেখতে পাচ্ছেন এইখানে যে এই এই পিনগুলো যেটি যেটি হচ্ছে এই যে এই পিনটি হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং এইটি হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। অর্থাৎ প্রথমটি এবং তৃতীয়টি পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই এবং মাঝখানেরটি হচ্ছে আউটপুট। আর এখানে যে ভেরিয়েবলটি দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবলটি হচ্ছে এটি হচ্ছে আপনার টাইম ডিলে অ্যাডজাস্ট করার জন্য এবং এটি হচ্ছে সেন্সিভিটি অ্যাডজাস্ট করার জন্য। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো স্যার এটি কীভাবে কানেকশন করতে হবে। আমরা নিয়ে আসি একটি, এটির আউটপুট হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে 4.5 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত আপনি দিতে পারবেন। এটিকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 9 ভোল্ট পাওয়ার সোর্স আমরা এখানে দিয়েছি। এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। এবং আমি একটি এলইডি দিয়ে দেখাবো আপনাদেরকে। এটি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মাঝখানের আউটপুট, এই আউটপুটটি কানেকশন করি, এটি হচ্ছে মাঝখানে চলে গেছে হাই, এটি হচ্ছে নেগেটিভ এবং হচ্ছে এটা পজিটিভ প্রান্ত আউটপুট থেকে, এবং এটি হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই। আমরা এটিকে এখান থেকে কানেকশন দিচ্ছি এবং এটি চলে যাচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাইতে, এবং আরেকটি হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। আমরা নেগেটিভে চলে যাব। নেগেটিভ আমাদের কানেকশন মোটামুটি হয়ে গেছে, একটি সিরিজের রেজিস্টার দেওয়া হয়েছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন এলইডিটি জ্বলছে। এবং এটি নিভে গেছে দেখতে পাচ্ছেন। এখন যদি একটু মোশন হয় এখানে দেখতে পাচ্ছেন আবার জ্বলে উঠল। দেখুন এখন একটু মুভমেন্ট হলে দেখতেন পেছন দিকে। এবং আপনার ইচ্ছে করলে প্রয়োজন মতো এটির সাহায্যে সেন্সিভিটি এবং ডিলে কতক্ষণ এটি অন থাকবে সেটি আপনারা নির্ধারণ করে নিতে পারবেন। এটি হচ্ছে সেন্সিভিটি অ্যাডজাস্ট এবং এটি হচ্ছে টাইম ডিলে, এবং এটি আপনার আউটপুটে একটি ট্রানজিস্টার দিয়ে বা রিলে ইউজ করে আপনারা যে কোনো লোড ব্যবহার করতে পারবেন। আশা করি এটি ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের মোশন ডিটেক্টিং অ্যালার্ম সার্কিট তৈরি করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।